সালামু আলাইকুম যে গরম পড়ছে গরমে লাইফ বরবাদ আমার যেহেতু গরম লাগে আপনার গরম লাগে বাসা আমাদের এসি তে বসে রয়েছেন বসে বসে ভিডিও দেখতেছেন বা ফ্যানের নিচে বসে আছেন লাভ নেই গাড়ি তো এসি নাই গাড়ি তো রাস্তায় চলে তো গাড়ি যখন চলে গাড়ি কিন্তু অলরেডি গরম হয় তো আমাদের যে গাড়িতে আমরা যারা মালিকরা আছি বা যারা গাড়ি চালাচ্ছি তারা কিন্তু আসলে বুঝিনা যে গাড়ির ডিমান্ড কি গাড়ি কি চায় ইঞ্জিনে কি চাচ্ছে এটা কিন্তু আমরা বুঝি না গাড়ির ইঞ্জিন গরম হবে এটা কমন শীত প্রধান দেশ হোক আর গ্রীষ্মকালীন দেশ হোক আমাদের বাংলাদেশে বারো মাসে মূলত গরম থাকে শীতকাল আসে আর চলে যায় মানে এটা একটা ঝিলিক মেরে চলে যায় তো গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ওয়েদার চেঞ্জ হচ্ছে গাড়ির ইঞ্জিন গরম হচ্ছে এবং আপনার রাস্তায় দেখবেন যারা রেগুলার অফিসে যাচ্ছেন রাস্তায় কোনো না কোনো গাড়ি বনেট খুলে মানে ওই ইন্ডিকেটার দিয়ে রাস্তার মধ্যে ব্রেক নিয়ে আসে কেন গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি নষ্ট হয়েছে কমন ইস্যু নষ্ট কেন হয় ইঞ্জিন ওভারহিট গাড়ির নষ্টের মূল কারণটাই হচ্ছে ইঞ্জিন ওভারহিট ইঞ্জিন যখন ওভারহিট হয়ে যায় তখন ফ্যান ফ্যান গুরুকা যাই হোক না কেন তখন গাছ ভেঙে যায় গাছ থাকে আর ইঞ্জিনের মধ্যে গাছের মানে কি ওয়াশার টাইপের গাছকে আসলে ওয়াশার কিন্তু এটা পেপারের হয় ওটা ফেটে যায় অতিরিক্ত গরমের কারণে এটা ফেটে যায় তখনই গাড়ি ইঞ্জিনটা ড্যামেজ হয় তখনই গাড়ির পিছনে বিশ ত্রিশ হাজার খরচ হয় তো আমরা সলিউশন নিয়ে আসছি এনেক কুলেন্ট গাড়ির যে রেডিয়েটার থাকে গাড়ির মধ্যে কিন্তু এই যে দেখেন এখানে ফাঁক দেয় দেখা যাচ্ছে একটা এসির মতো একটা রেডিয়েটার দেখা যাচ্ছে এটা আপনারা দেখতেছেন না ক্যামেরাতে বাট এর ভিতরে একটা রেডিয়েটার থাকে এই রেডিয়েটারে পানি দিতে হয় রেডিএটারে পানি দেয় তো আমাদের বাপদা তারা কিন্তু পুকুরে পানি দিয়ে দিত তো আসলে এখন যে গাড়িগুলো চলতেছে এখন যে লেটেস্ট গাড়িগুলো চলতেছে তো এখন যে লেটেস্ট গাড়িগুলো আসছে এগুলা কিন্তু পুকুরে পানি দিয়ে হবে না হ্যাঁ আমার একসময় পুকুরে পানি আমরা দিছি আগের ইঞ্জিনগুলা মানে ইএফআই তখন ছিল না তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ডক ইঞ্জিন এটাকে বলে ডুয়েল ইঞ্জিন মানে ডক ডিওএসসি বলে হ্যাঁ মানে ক্যাম্প দুইটা এখানে মধ্যে ডাবল ক্যাম্প এখন যত গাড়ি আসতেছে সবই কিন্তু ডাবল ক্যাম্পওয়ালা গাড়ি তো এই কুলেনটা দিলে হয় কিন্তু আমার ইঞ্জিন কিন্তু ঠান্ডা আমি দেখাই আমি কিন্তু বাসা থেকে এই পর্যন্ত আসছি প্রায় অনেক কিলোমিটার চালিয়ে আমি হাত দিচ্ছি ইঞ্জিনে দেখেন আমার ইঞ্জিনে এখন গরমই হয় নাই আমি হাত দিতে পারতেছি মানে হচ্ছে আমি প্রায় আঠারো কিলো বিশ কিলো গাড়ি চালানোর পরে আমি ইঞ্জিনে হাত দিতে পারি দিতে পারি ইঞ্জিন গরম হচ্ছে না কারণ আমি সবসময় অ্যানেক্স কুলেন্ট ইউজ করি আমরা যে বাজারে কুলেন্ট কিনতে পাই সেগুলো কিন্তু ফ্রিজ। আবারও বলছি এন্টি ফ্রিজ মানে হচ্ছে যেসব দেশে বরফ পরে আকাশ থেকে বরফ পরে ওদের জন্য এন্ট্রি ফ্রিজ যাতে করে এই কুলেন্টটা যাতে ফ্রিজিং না হয়ে যায় যাতে ডিপ ফ্রিজের মতো ফ্রিজ না হয়ে যায় আমাদের দেশে যদি টেম্পারেচার জিরো হয়ে যায় তাহলে এই প্রোডাক্ট বাতিল হয়ে যাবে আমাদের প্রোডাক্ট ডেভেলপ করতে হবে আমাদের দেশের ওয়েদার হচ্ছে সৌদি দুবাইয়ের মতো মিডল ইস্টের মতো খুব গরম গাড়ির কষ্ট হয় তো এনএক্স কুলেন্টটার মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে দেখেন রেডি টু ইউজ মানে এটা কোনো কিছু মিক্স করতে না রেডি টু ইউজ এটা আপনি দিয়ে দিবেন দেড় লিটারের মধ্যে আর সাথে ড্রিঙ্কিং ওয়াটার মিশিয়ে দেবেন তিন থেকে চার লিটার তাহলে কাজ হয়ে যাবে তারপরে একটা দেখাচ্ছি একবার এটা দিলে পঞ্চাশ হাজার কিলোমিটার গ্যারান্টি আমরা গ্যারান্টি দিচ্ছি যদি আপনি হ্যাপি না থাকেন আমরা আপনাকে টাকা ফেরত দিয়ে দিব তারপরে পিছন দিকে দেখাচ্ছি একটু আমি আপনাদেরকে ফাইভ ইয়ার্স লাইফ স্প্যান সুইটেবল ফর অল রাউন্ড টেম্পারেচার রেঞ্জ জিরো তো একশো বিশ যদি কোনো কারণে আকাশের টেম্পারেচার একশো বিশ হয়ে যায় তাহলে আমরা তো বাঁচব না আমরা তো ওই ডিম বাজার মতো আমরাই বেজে যাবো তো আলটিমেটলি তখন কুলেন্ট আর গাড়ির দেখুন লাভ হবে না একশো বিশ মানে পর্যন্ত হান্ড্রেড হচ্ছে বয়লিং পয়েন্ট একশো ডিগ্রি সেলসিয়াসের জিনিসপত্র বয়ল হয়ে যায় যাই হোক তো এটা হচ্ছে এক্সট্রিম ওয়েদার যেসব দেশে যেসব দেশের ওয়েদার এক্সট্রিমলি ব্যাড এক্সট্রিমলি গরম তাদের জন্য এটা আপনাদেরকে অনেক কথা বলা হয় নাই ছোট্ট একটা ডিব্বা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা বোতল এই যে বোতলটা এটা আসলে হচ্ছে ক্লিনার আপনাদের রেডিয়েটারের আপনার গাড়ি যদি বয়স তিন বছর চার বছর দশ বছর বিশ বছর যাই হোক না কেন গাড়ি তো চলছে আপনার দেখা গেছে রেডিয়েটার ক্লিন করতে রেডিয়েটার খুলে মিস্ত্রি ক্লিন করবে আবার লাগাবে নাটবল্টু হারাই ফেলবে ঠিক মতো লাগাইতে পারবে না গাড়ি চলবে ঝন ঝন করবে গাড়ি শেক করবে যারা সিএনজিতে গাড়ি চালান তারা তো মহাবিপথ গাড়ি খালি শেক করে কারণ কি ইঞ্জিন গরম হচ্ছে এটা হচ্ছে ক্লিনার রেডিয়েটারে পানিটা ফেলার আগে আপনি এটাকে দিয়ে দেবেন এটা ওয়ান কাইন্ড অফ ডিটারজেন্ট এটা একটা ক্লিনিং এজেন্ট বলে ক্লিনিং এজেন্ট দিয়ে দিবেন দিয়ে পাঁচ মিনিট ইঞ্জিনটা স্টার্ট রাখবেন রেডিয়েটারের ক্যাপটা খুলে খুলে দেখবেন সব ময়লা যখন ড্রেন করবেন বের হয়ে যাবে এটা আপনি নিজেও পারবেন আমরা নিজেরাই করি এটা করে মেকানিক লাগে না এটা একটা সহজ প্রসেস তো ক্লিন হওয়ার পর আপনি এনেক্স কুলেন্ট কনসেনট্রেট ভরবেন এবং এর চেয়ে ভালো কুলেন্ট আমার জানা মতে বাংলাদেশে এই মুহূর্তে নাই এই মুহূর্তে নাই হয়তো বা বড়ো বড়ো কোম্পানি আনতে পারে দাম পাঁচ ছ হাজার টাকা এটার দাম কত শুনবেন আপনারা দাম কত মাত্র পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকা দাম কি ঠিক আছে মনে হচ্ছে বেশি এক টাকা তাও বেশি মনে হচ্ছে আচ্ছা পাঁচশো টাকা তাও বেশি মনে হচ্ছে অনলি থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকায় আপনি প্রোডাক্টটা সারা দেশে পাবেন এখন প্রাইস অনেক কম কেন কম এখন ভাবতে পারেন যে প্রাইস তো কম তাহলে দুই প্রোডাক্ট যদি মনে হয় দুই নাম্বার তো আমাদের লস আপনি আর না আপনি একবার কিনলেন নেক্সট টাইম আর কিনবেন না তা আমাদের ক্ষতি না আপনি একবার ভরে পড়বেন যে ফালতু প্রোডাক্ট জীবন আমি ইউজ করবো না ক্ষতি কিন্তু আপনার না ক্ষতি আমার আপনার কাজ হয়ে যাবে আপনার এক বছর কাবার হয়ে যাবে বা কোনো মতো চলে যাবে গাড়ি ক্ষতিটা আমাদের আমরা টপ কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করি একদম টপ কোয়ালিটি কিন্তু ইউএসএ ফর্মুলেশন করা এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে লেখাই আছে ক্লিয়ার কার্ট দেখেন ইউএসএ ফর্মুলেশন টেকনোলজি ইউএসএ যে ফর্মুলা ইউজ করে আমরা সেম ফর্মুলা ইউজ করি বাট ওয়েদারটা চেঞ্জ করে আমরা করি যাই হোক অনেক লম্বা ভিডিও হয়ে গেছে এনএক্স কুলেন্ট একবার ইউজ করে দেখেন আপনার গাড়ি বা সাইকেল যাদের আসে ইএফআই ইঞ্জিন বা রেডিএটার মোটর মোটরসাইকেলে আসে বা যে কোনো যানবাহন হোক না কোনো ডিজেল ইঞ্জিন হোক পেট্রোল ইঞ্জিন হোক একবার ইউজ করে দেখেন তারপর আমাদেরকে ফিডব্যাক দেবেন আর এনএক্স কুলেন্ট রেডিয়েটার এটা ছাড়া গাড়ি চলবে না অনেকে ভাবতে পারেন আমার দরকার নেই দরকার সবার এই কুলেন ছাড়া আপনি এনেক্স কুলেন ভরে না যে কোনো কুলেন ভরেন না কেন কুলেন ছাড়া গাড়ি চলবে না এক কথায় শেষ ড্রাইভার যাই বলুক আপনার যে যাই বলুক কুলেন গাড়িতে লাগে রেডিয়েটার পাড়ি ছাড়া গাড়ি চলবে না তো নেক্সট টাইম যখন কুলেন কিনতে যাবেন অবশ্যই ড্রাইভারকে বলে দেবেন যে তুমি অ্যান এক্স কুলেন এই ছবিটাকে স্ক্রিনশট নিয়ে রাখেন তুলনায় হবে একটা এখন স্ক্রিনশট নিয়ে নেন ধরছি ভিডিওতে আর কতক্ষণ ধরবো জানি না স্ক্রিনশটটা নিসেন নিছেন তো শিওর আচ্ছা এই স্ক্রিনশট ডাইভারকে পাঠাবেন যে আমার তুমি এটাই কিনে দিবা এবার এটাই কিনে দিবা এবং বোতল নিয়ে সাথে নিয়ে আসবা বলবেন যে তুমি খালি বোতলটা নিয়ে আসবা অনেক সময় আমরা ড্রাইভারকে এক হাজার টাকা দিইটার জন্য সে পাঁচশো টাকা একটা বই বাকি পাঁচশো বাইরে দেয় যাই হোক আমি কারো খারাপ বলতেছি না এটা কমন সিনারিও তো নেক্সট টাইম ইউজ গিভ আস ফিডব্যাক থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য এবং লাইক দেবেন এবং শেয়ার করবেন ভাই প্লিজ আমার রিকোয়েস্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না আপনার কোনো লসও হবে না বরঞ্চ আমাদের লাভ হবে আপনার বন্ধু বা ফ্যামিলির লাভ হবে আপনার দেশবাসীর লাভ হবে তো এই বলেই বিদায় নিচ্ছি আলাইকুম NX Coolant, Powerful Radiator Water.